এখানে বাড়ি থাকতে পারলো না আমরা এসেছি তো মারা হয়ে এসে দাঁড়িয়ে করো না আমার শুধু বিস্তারে চলে অনেক কিছু জায়গাতে অনেক কিছু দিদি আগের বারে তুলে দিয়েছিল তো এখন দেখা যাক আর মাঠের মধ্যে মাঝে আল আল দিয়ে যেতে হবে এখন কুয়াশা চারিদিকে দেখো বলে খোলে করে না দিদি এই যে কুমড়ো পাতা দিয়ে দিদি দেখো কুমড়ো ফুলগুলো বেঁধে দিচ্ছে এই রাস্তার পাশে দেখো কত সুন্দর কুমড়ো ফুল হয়ে আছে আর এই যে শাপলা একজন এসছে কোলে উঠে গেছে এই যে সকালবেলা কোলে উঠে গেছে এখন স্কুল নেই ভাবলাম যে একটু হেঁটে আসি কি সুন্দর শীতের সকাল কচিপাতায় জল পড়ে যে দেখছো না এই কচু বাগান পেরিয়ে যেতে হবে চল আগের বেড়ে তবু রাস্তার ধারে ছিল দেখো কচু বাগান পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা শাপলা বাগানের পাশে দিদি তো ভিজে যাবে অনেকটা জল কোলে উঠে গেছে নামবে না ওরা একটু শাপলা তুলছে আমাকে বললো তুলতে আমি তোমার দাদা ভাইকে বললাম তুমি যাও দেখো কোল থেকে নামছে না এখানে সে শিশির পড়েছে আর প্রচুর জোকের ভয় তো সেই জন্য আমিও দাঁড়িয়ে আছি এমন ভাবে এই যে আমি
আমরা নামলে পুরোটা ভিজে যাবো গো, তোমরা দুজন তাই অতটা ভিজেছ। দেখো সারা মাঠ হয়ে আছে, সারা মাঠ এখান থেকে অনেকেই তোলে এখান থেকে। দেখো পিঙ্কটা তোলো, পিঙ্কটা কি করে হয়েছে সাদা শাপলার মাঝখানে পিঙ্ক শাপলা? হয়তো চলো আজকে বাড়িতে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আমরা এই যাচ্ছি, রোড দিয়ে যাচ্ছি, ঠিক আছে চলো। আর এই দেখো এই যে মেন রোড, মেন রোড থেকে এতটা দূরে এখন আমরা এসেছি মামামের জন্য। আজকে নেমে শাপলা তোলা গেল না। দেখো দিদি ওরা কতটা জলে শাপলা তুলছে। শাপলা কাছে আছে না, এখানে পা জড়িয়ে যাচ্ছে, আসো শাপলা মারি। আর এই জমিটা চাষ করা জমি, মানে ধান দেয়নি তবুও সে চাষ করা জমি, তো ওই জন্য শাপলা হয়েছে। আর তারপর হাঁটাও যাচ্ছে না ভালোভাবে। ওই দিক কত শাপলা তুলে শেষ করতে পারবা? নিয়ে আসো। গোলাপ ফুল মনে হচ্ছে মাঝখানেরটা। আর পাপা নিয়ে চলে এসেছে, দাঁড়া ওর মধ্যে হাঁটা যায় না। কি বড় বড় দিদি এইগুলো, মায়েরা
চলো মা আমাদের দেখে বাড়ি থাকতে পারলো না, আমরা এসেছি তো মারা হয়ে এসে দাঁড়িয়ে আছে, এখন এগুলো নিয়ে যাব। আর ফুলি নিলে বাড়িতে চলে এসেছি আর এখন দেখো মুখটা কিরম ভারী ভারী লাগছে, মানে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তারপর এখন সূর্য উঠে গেছে আর মা বাড়িতে এসে দেখো সেই বাগানটা এখন নিয়ে করছে, গাছগুলোকে একটু খুঁচিয়ে দিচ্ছে, গুলো সেই জল পেয়ে না পুরো এটে গেছিল। কি দিয়ে করতে যাচ্ছ দেখাও, নিরানি এই যে এতটুকু হয়েছে দেখো, লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে আর কপি গাছগুলোকে জল পে, হ্যাঁ বর্ষায় গেছে কপি গাছগুলো, এর সঙ্গে কয়েকটা কপি গাছ এনে লাগাতে হবে, ফুলকপি গাছ দু একটা আছে ছোট ছোট করে, এগুলো সব খুব এগুলো সব ওই নিড়ানি দিয়ে কুপি কুপিয়ে দিলে ঠিক থাকবে। আবার লঙ্কা গাছে ফুল এসছে দেখো, এই যে গাছে ফুল এসছে, কি জানি ফলন হবে কি না। কুমড়ো গাছটা একটু খুব ইয়ে করে দেবা। যাই হোক বন্ধুরা, এবার শাপলা টাপলাগুলো কাটতে হবে ভালো করে, মা একটু বাগানটা একটু পরিচর্যা করে নি। বেলা কতটা উঠে গেছে, আমরা সেই সকালবেলা তুলে নিয়ে এসেছি শাপলা, আর এখন সব কাটাকুটি চলছে আর ভাত বসানো আছে, এখন আমাদের তো কেটে কুটে নিই তারপর রান্না বান্না হবে। বন্ধুরা এই যে ছাড়িয়ে নিচ্ছি, অনেকটাই আছে আর রান্না করলে তো অনেকটা শাপলা একটুখানি হয়ে যাবে, আর মাম্মাম পড়তে বসেছে, ও বলে গেছে যে এগুলো নিয়ে খেলা করবো, ওর জন্য রেখে দিতে হবে। তো বন্ধুরা এই যে দেখো শাপলাগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি, এখানে অনেকটা শাপলা দেখলে সেগুলো সেদ্ধ করলে একদমই কম হয়ে যাবে, উপরে একটা সামান্য ঢাকনা দিয়ে রেখেছি আর এই যে জ্বলছে, তো শাপলাগুলো সেদ্ধ করে ফেলে দিয়ে তারপর রান্না করবো।